গার্ডেনের জন্য আমি শর্মিলা, আজ আমার সঙ্গে সোহিনী। এই বছরটা সোহিনী দুর্দান্ত গিয়েছে, আমি সোহিনী বলার আগে বলে দিই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজ কিন্তু একটা অন্য কারণে এখানে আছে। শের একটা অর্গানাইজেশন যারা প্রকৃতিকে নিয়ে ভাবে, প্রকৃতি সংরক্ষণ করতে চায়। প্রকৃতি এমন একটা জিনিস যেটা যদি না ঠিক করে থাকে আমাদের চারপাশে, আমাদের অক্সিজেন না দেয়, তাহলে কিন্তু আমরা সার্ভাইভ করতে পারবো না। এই যে আমরা অলরেডি বলছি যে ঠান্ডা পড়ছে না, তার একটা কারণ কিন্তু গ্লোবাল ওয়ার্মিং, উষ্ণায়ন। পৃথিবীতে এত বেশি উষ্ণতা বাড়ছে কারণ আমরা গাছ কেটে দিচ্ছি, জঙ্গল কেটে আমরা বাড়ি বানাচ্ছি, শপিং মল তৈরি করছি, সেই জন্য আমাদের চারপাশে গাছ কেটে মানে ধ্বংস হয়ে যাচ্ছে, পাখি চলে যাচ্ছে, পাখি আর আগের মতো নেই শহরে, হয়তো কিছু গ্রামে রয়েছে। আমরা জঙ্গলে যখন ঘুরতে যাই যেন মনে হয় পার্কে ঘুরতে গেছি, এত বেশি আওয়াজ করি আমরা। যখন গাড়ি থেকে প্লাস্টিকের প্যাকেট ফেলে দিই, চিপসের প্যাকেট ফেলে দিই, আমাদের এইটুকু অ্যাওয়ারনেস নেই। তো এই সচেতনতা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আর যে মানুষ সচেতন নয়, বেশিরভাগ মানুষই সচেতন নয়, তাদের যাতে বোধের জায়গাটা তৈরি হয়, তাই জন্য শেরের তরফ থেকে একটা খুব সুন্দর, এবার ওরা পাখিদের নিয়ে একটা তৈরি করেছে, একটা ক্যালেন্ডার তৈরি করেছে এটা জুলাইয়ের। তো এটারই আমাকে জিজ্ঞাসা করছো তুমি? আচ্ছা, ও বাবারে, এই পাখিটার নাম কী হতে পারে বলো তো? এটা কী পাখি বলো? ডাহুক। বাবা চল জানে না 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 ওই আর কি। তো এটাই হচ্ছে যে আমরা প্রকৃতিকে রক্ষা করি, আর তার জন্য আমরা নিজেরা ভালো থাকি। শুধু নিজেদের ভালো মানে শুধু নিজেদের ত্বকের যত্ন নেওয়া, চুলের যত্ন নেওয়া না, নিজেদের ভালো থাকা মানে প্রকৃতির যত্ন নেওয়া। 2017-এ তুমি কোন ছবিটাকে না দেখলেও তোমার চলবে? তুমি কি রিলিজ করছো সেটা 2017-এর কোন ছবিটা না দেখলেও চলতো? আমার সুলতান এবছর একদম ভালো লাগে। সুলতান আমার মানে সালমানের আমি খুব বড় ফ্যান, আমার বজরঙ্গি ভাইজান খুব ভালো লেগেছে, কিন্তু সুলতান আমার একদম ভালো লাগে। আর টাইগার জিন্দা, টাইগার জিন্দা ইনফ্যাক্ট আমি আজকে দেখতে যাচ্ছি। টাইগার জিন্দা হ্যাঁ, টাইগার এমনিও বাঁচানোর কথা হচ্ছে আর কি, শেরের তরফ থেকে বলছে। আর একবার টাইগার সালমানকেও দেখে আসি। নম্বর তো নিজেকে দেওয়া যায় না, আমি সবসময় যে নম্বর টিচাররা দেয়, তো তোমাকে যদি এই মুহূর্তে পাশে টিচার বলে তুমি দাও আমাকে নম্বর আউট অফ 10, আমি দর্শককে বলে দেবো, ওকে বলবো। তাহলে এত খারাপ নম্বর দেবে যে দর্শককে বলবো? নতুন বছর মানে নতুন নতুন সব কিছু জীবনে আসুক, আপনাদের নতুন মানুষও আসতে পারে ডেফিনেটলি। আর ভালো থাকুন, ঠোঁটের কোণে হাসিটা যেন অক্ষুণ্ণ থাকে।